নির্বাচন আগে জনসংযোগের লক্ষ্যে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। এদিন তিনি বেশ কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিভিন্ন সমস্যা তিনি শুনবেন। এভাবে সংযোগ করতে আসার ফলে মানুষের সমস্যার কথা শুনতে পারছেন, এটা প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। পাশাপাশি তিনি পক্ষান্তরে স্বীকার করে নেন মানুষের সমস্যা সমাধানে এতদিন পৌর নিগম যেভাবে কাজ করেনি, যদিও তার সমস্ত দায়ভার চাপিয়ে দিয়েছেন ওয়ার্ড কমিটি এবং ওয়ার্ডের কোয়ার্ডিনেটরের উপর। তিনি বলেন মানুষের সব সমস্যার সমাধান এখনই করা সম্ভব নয়, তবে যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। প্রতিদিনই তো যাই, সবসময়তেই যাই, তো আজকেও আমি যেটা গেলাম 7 নম্বর ওয়ার্ডের 2-3টে বস্তির মধ্যে, আর আজকে 18 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি, রেল কলোনি এবং লিচু বাগান, তো এই কয়েকটা জায়গা তো ঘুরে দেখলাম। দেখা হলো সবার সঙ্গে, অনেক পুরনো মানুষের সঙ্গে দেখা হলো, তাদের সুখ দুঃখের খবর নেওয়া, আর আমাদের একটা সভা আছে, সেই সভাগুলিতে উপস্থিত থাকার জন্য আমরা এটা বললাম। তো অনেক মানুষ ওদের সমস্যার কথাও বললো, সেগুলো ইতিমধ্যেই কয়েকটা কাজ আমরা ইতিমধ্যেই করার শুরু করে দিয়েছি, আর অনেকগুলো কাজ ওরা কিছু অভিযোগও করলো যে আমাকে কাউন্সিলারও কোনো দিন বলেনি। কিন্তু যাই হোক, যেমন একটা বাথরুমের কাজ, টয়লেট সেটা নির্মাণ শুরু হয়ে গেছে, জলের ট্যাপ আছে কিন্তু জলটা পড়ে না, এটা আমাদের ব্যবস্থা করতে হবে, ঠিক করতে হবে। একটা রাস্তা নির্মাণের কাজও আমরা স্যাংশন করে দিয়েছি, আরেকটা বলো একটা কমিউনিটি ছোটো একটা টয়লেটের ব্যবস্থা করতে হবে, লোকের বাথরুম পায়খানা যেতে খুব অসুবিধা হচ্ছে, এই কথাটা বললো। আর গরিব মানুষ তাদের কাজের কথা বললো, তো চিকিৎসার কথা বললো। এদের সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, জমি কোনো পাট্টা নাই, এরা দলিল নাই, গভর্নমেন্টের যাতে তাদের দলিল পাট্টা এরা যাতে পায়, এইসব কথাবার্তাই অনেকে বললো, সেগুলো আমরা লিস্ট করলাম যতটা সম্ভব। এখন এই মুহূর্তে সবটাই যে করা যাবে তা নয়, অন্ততপক্ষে আমরা চেষ্টা করব যতটা পারি, যতটা আমাদের সাধ্য আছে সে কাজগুলো করবো। আর এর মধ্যে দিয়ে একটা জনসম্পর্ক হয়, মানুষ তার অভাব অভিযোগগুলো বলতে পারছে, আমরাও শুনছি। এই হচ্ছে এই পৌর পরিষেবা, যারা যেমন সাফাই অভিযান বা এই জঞ্জল সাফাইগুলো, আপনিও নিজেই দেখছেন যে গোটা এলাকাটা শহরের মধ্যে কিন্তু প্রতিগন্ধময় পরিস্থিতি, কোথাও কি কোনো অভিযোগ বা আপনাদের নিজেদের অবজারভেশন কী? আমাদের অবজারভেশন হচ্ছে, আমরা সাধারণভাবে যেটা দেখা যায় যে এটা ঠিকই যে অনেকেই অনেক বড় বড় কাজের দিকে যতটা মানে দৃষ্টি থাকে, কিন্তু এই যে গরিব মানুষ যেখানে থাকে খুব অসুবিধার মধ্যে, একেবারে গিঞ্জি বস্তির মধ্যে নোংরা, এটা অনেকে চোখে পড়ে না। হয়তো আমাদের কিছু ইঞ্জিনিয়ার বা যারা আমাদের ব্যুরোক্রেট যারা আছে, অফিসার যারা আছে, তারা হয়তো মেইন রোড দিয়ে যাচ্ছে, তারা হয়তো ওইটা দেখছে, কেউ হয়তো টেলিফোন করে বলে দিল, একটা হোয়াটসঅ্যাপ করে দিল, কেউ একটা মেল করলো, হয়তো সেই কাজটাকে প্রাধান্য দেবে। এরা তো মেলও করতে পারে না, এরা তো হোয়াটসঅ্যাপও করতে পারে না, এদের জন্যে আমাদের সামনে যাওয়া দরকার, কাছে যাওয়া দরকার, সেটা সবারই, সেটা আমাদের যে কোনো জনপ্রতিনিধি, যে কোনো পার্টির কর্মী সমর্থক প্রত্যেকেরই একটা বড় দায়িত্ব হচ্ছে, বড় কাজ হচ্ছে যে এইগুলো কাজের দিকে একটু বেশি নজর দেওয়া। সম্প্রতি বাম সঙ্গী কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকারের সাথে দেখা করেছেন বিমল গুরুং, যিনি বর্তমানে তৃণমূলের সাথে হাত মিলিয়েছেন। বিমল গুরুংয়ের সাথে অশোক ভট্টাচার্যের দেখা করার বিষয় রয়েছে কিনা সে ব্যাপারে অশোকবাবু জানান, বিমল গুরুং যদি তার সঙ্গে দেখা করতে আসেন তিনি অবশ্যই দেখা করবেন, তবে তিনি নিজ থেকে তার সঙ্গে দেখা করবেন না। পাশাপাশি তিনি এটাও জানান, বিমল গুরুংয়ের সঙ্গে বাম কংগ্রেসের রাজনৈতিকভাবে কোনো আলোচনা হতে পারে না, কেননা বিমল গুরুং পৃথক রাজ্যের পক্ষে, তার বিরুদ্ধে বামেরা। কি জানিয়েছেন অশোক ভট্টাচার্য শুনব। কিছুদিন আগে শঙ্কর মালাকারের বাড়িতে বিমল গুরুং দেখা করতে গিয়েছিল, আপনার সাথে কবে দেখা করতে আসছেন, কি রাজনৈতিক? আমি দেখা করতে কোনো আগ্রহী নই, আমি কেন বিমল গুরুকে? বিমল গুরুং তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, বিমল গুরুং গোর্খাল্যান্ডের কথা বলছে, আমরা তার বিরুদ্ধে। আমাকে কালকে কয়েকজন বলে আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে, এবারে কি কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসতে পারে, মশাই আপনার সঙ্গে দেখা করতে পারে, আমি বলবো সেটা দেখা তো যে কেউ করতে পারে। আমি একজন জনপ্রতিনিধি, আমি একজন MLA, যে কোনো পার্টির যে কোনো মানুষের দেখা করতেই পারে, কিন্তু আমার সঙ্গে দেখা করার কোনো প্রোগ্রাম নাই বা আমারও কোনো ইচ্ছা নাই যে তার সঙ্গে আগ বাড়িয়ে কোনো দেখা করে। আপনাদের জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে বৈঠক হয়েছে, কি বলতে গেছে? সে একজন জনপ্রতিনিধি, তার কাছে দেখা করতে গেছে, দেখা করেছে, দেখা করে চাইলে কি আপনারা চাইবেন?
কিং করবে তার প্রথম আগে ঠিক করতে হবে তাকে, সে যদি তৃণমূলের সঙ্গে থাকে, আগে বিজেপির সঙ্গে ছিল, সে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের কথাটা ওপেনলি বলছে, তার সঙ্গে আমাদের কীভাবে আন্ডারস্ট্যান্ডিং হবে, কোনো মতই না। কিন্তু সে কেমন আছেন ভালো আছি সে তার একটা মানে কুশল বিনিময় যদি হয়, সে যদি দেখা হলে তাই বলবে না মশাই আপনি এটা করছেন আপনার সঙ্গে আমি কথা বলবো না, তো হবে সেটা তো কখনো হবে না, দেখা তো করতে হবে। কংগ্রেস কি আপনাদের সঙ্গে জোটে থেকেও স্থানীয় রাজনীতিতে আর কি কুলুঙ্গদের সমর্থন চাইতে পারে? গোর্খা ভোট মানে কি বিজেপির দিকে যাবে তৃণমূল দিকে যাবে তা না, চেষ্টা করবে কংগ্রেস চেষ্টা করবে, সেই কারণে কেন করেছে আমি বলতে পারবো না। আমার কাছে যদি দেখা হয় তাহলে আমি একটা কথাই বলবো যে আপনার সঙ্গে তো রাজনৈতিকভাবে আমাদের মিল নাই, আপনি আগে এতদিন বিজেপির সঙ্গে ছিলেন, এখন আবার তৃণমূলের সঙ্গে থাকছেন, আর আপনি রাজ্য ভাগ করতে বলছেন, এগুলোর আমরা বিরুদ্ধে, এটাই বলবো আমার সঙ্গে দেখা হলে। আমি সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি, RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার।